হাই বন্ধুরা, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্ধমান ভিলেজ কিচেনে আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু দেখুন, অনেকদিন পরে রাতের বেলায় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা কিন্তু একটি দারুণ রেসিপি। আপনারা বা আমরা সবাই কিন্তু ছোটোবেলায় রেসিপিটি খুব করতাম। রেসিপিটি হলো ডিম পোড়া আর আলু পোড়া। মাঠ থেকে মাটি নিয়ে আসবো এখন গিয়ে, এই রাতের বেলায় দারুণ মজা হবে। সেই মাটি এনে ডিমের সাথে মাখিয়ে সেই ডিম পোড়া করে খাবো। বন্ধুরা, কেমন মজা হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন। আর এই যে আমাদের দাদা চলে এসছে, পলাশ দা, এও কিন্তু আমাদের সাথে থাকবে। আর সাথে বোনও এসছে, ও এখন ক্যামেরার সামনে নেই, ও এক জায়গায় একটু গেছে, একটু কাজ করছে, তো এখন থাকতে পারছে না। তো আমরা কিন্তু সবাই মিলে আজকে একসাথে ডিম পোড়া করবো আর খাবো। বেশ মজা হতে চলেছে, একদম ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলো। তো চলুন প্রথমে মাটিটা নিয়ে আসি। বন্ধুরা, মাঠে কিন্তু চলে এসেছি, চারিদিকটা দেখুন অন্ধকার। এই এইখান থেকে মাটি নিয়ে নেব, চারিদিকটা পুরো ভুতরে পরিবেশ। ও, আজকে পুরো জমে যাবে। এখন এই দেখুন মাটি, এই মাটি তুলে নেব কিছুটা। আগে থাকতে মাটিটা রেডি করতে হতো, তো ভুলে গেছিলাম, মাটি রেডি করা হয়নি, এখন তুলে নেব কিছুটা। এই দেখুন একটা চাক উঠিয়ে নিলাম, ভরে নেব। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা কি কোনোদিনও এরকম মাঠ থেকে মাটি নিয়ে রাতের বেলায় ডিম পোড়া করে খেয়েছেন? তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের। আর প্রয়োজন পড়বে না, এতেই হয়ে যাবে। এবার বাড়ি চলে যাব, চলুন যাওয়া যাক। দেখুন কত সুন্দর ট্রেনটা যাচ্ছে আমাদের পিছনে, ট্রেন লাইনের পাশেই আমাদের বাড়ি। দেখিনি পাশেই ট্রেন লাইন, আর তার পাশেই মাঠ, আর সেখান থেকে মাটি নিয়ে নিলাম, এবার করব ডিম পোড়া। বন্ধুরা, মাটিটা কিন্তু মেখে নিচ্ছি ভালো করে ডিমের সাথে মাখাবো বলে। আর ওদিকে দেখুন, বোন কিন্তু কাট করার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছে। মাটি কিন্তু মাখা হয়ে গেছে বন্ধুরা, দেখুন মাটি মাখা হয়ে গেছে। এবার ডিমগুলো মাখিয়ে নেব, আর আজকে কিন্তু হাঁসের ডিম আছে, হাঁসের ডিম পোড়া হবে, আপনারা দেখতে থাকুন। ডিমটা কিন্তু মাটি দিয়ে ভালো করে আটকে নিতে হবে, নাহলে কিন্তু উনুনে দিলে ফেটে যাবে। এই দেখুন সুন্দর করে আটকে নিয়েছি, আর ফাটার ভয় নেই। এই ডিম পোড়া খেতে যা লাগে না বন্ধুরা, সেদ্ধ ডিম আর খাবেন না, একবার ডিম পোড়া করে খাবেন, বলবেন কি খেয়েছি। তো এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেবো, দেখুন সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো ডিমে কিন্তু মাটি মাখানো হয়ে গেছে, আর এদিকে কয়লাও তৈরি হয়ে গেছে, কাঠ কয়লা আমাদের। এবার ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের উনুনটা একটু পরিবর্তন হয়েছে, আমাদের ডিমের সংখ্যা বেশি হয়ে গেছে আর উনুনটা অনেক ছোট, সেই জন্য ওই উনুনটা পাল্টে আবার এই উনুনটা সব দিলাম। আর এর মধ্যে একসাথে আলুগুলো কিন্তু দিয়ে দেবো। এই দেখুন আলুর সাইজ দেখুন, তিনটে আলুই দেবো, যেহেতু অনেকগুলো ডিম দেওয়া হয়েছে, বেশি আলু দেবো না। ব্যাস, এবার পোড়া হয়ে যাক ভালো করে, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। একবারে বার করে আপনাদের দেখাবো কেমন হয়, আপনারা কিন্তু দেখতে থাকুন। অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে বন্ধুরা, আশা করছি ডিম আর আলু পোড়া হয়ে গেছে। তো এবার বার করে দেখে নেব কী অবস্থায় আছে, বার করব এক এক করে। আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, সব কিন্তু তুলে নিয়েছি, এবার ছাড়িয়ে নেবো, এই মাটিগুলো আগে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন
এই যে এরমভাবে ছাড়িয়ে সমস্তগুলো ভালো করে ধুয়ে নেব, এগুলো ছাড়িয়ে ধুয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি, দেখা যাক কেমন সিদ্ধ হয়েছে। একটু গরম আছে, দেখুন বড় সুন্দর হয়েছে, সব কিন্তু ছুলে নেব, সিদ্ধ কিন্তু সুন্দরভাবে হয়েছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখুন তো সবগুলো ছাড়িনি। তো বন্ধুরা ডিম কিন্তু হাতে চলে এসছে, ছাড়িয়ে উপরে নুন মাখিয়ে নিয়েছি, আপনারা প্রথম থেকে দেখলেন কিভাবে মাঠ থেকে মাটি আনা থেকে শুরু করে ডিম পোড়ালাম, এবার খাওয়ার পালা। বোন আর দাদা কিন্তু পাশে আছে, হচ্ছে পলাশদা, তো এবার আমরা খাবো, দেখি কেমন লাগে, নাও শুরু করো সবাই, দেখে তো ভালোই লাগছে, হাঁসের ডিম গরম গরম ধোয়া উঠছে, দেখুন কত সুন্দর ধোয়া উঠছে, মনে হচ্ছে কি শীতের মৌসুমে দোকানের পাশে গেছি ডিম সেদ্ধ করে, সেখানে সেখানে ডিম কেটে উপরে নুন ছড়িয়ে দিচ্ছে, এখন আমরা খাচ্ছি, সেই ফিল লাগছে, ভালোই লাগছে, দারুণ লাগছে বন্ধুরা, খেতে গরম গরম আবার তার উপর ধোয়া উঠছে, দারুণ সত্যি, এরকম ভাবে মাটির মধ্যে ডিম দিয়ে পোড়া করে খাওয়ার মজাটাই আলাদা, এই মজা কোথাও পাওয়া যাবে না, আপনারাও করবেন, খুব সুন্দর, কথা বেশি নয় খাবো আগে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কি ভাবছেন আপনারা, জলদি করে সাবস্ক্রাইব করে দিন, বেশি ভাবা ভাবির সিন নেই, তো এখানেই শেষ করছি, টাটা টাটা।